71 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাবরিনা আরাবি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে কর্মচারীদের মারধর, 4 মিনিটেই মৃত্যু। বাধ্যতামূলক ছুটিতে ডাক অধিদপ্তরের ডিজি সুধাংশু। আকবরকে পরামর্শ দেয়া সেই পুলিশ কর্মকর্তার শাস্তি চান রায়হানের মা। সংসদের বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু আজ। শ্যামলীর বিভিন্ন ফার্মেসিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযান। বিদেশ থেকে ভোট দিতে পারবেন প্রবাসীরা। মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় বসার অনুরোধ। বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু। যমুনা ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার 5 বছরের কারাদণ্ড। সবার আগে সঠিক সংবাদ পেতে ইনিউজ71 এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মানসিক সমস্যাগ্রস্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রাজধানীর আদাবরে মাইন্ড অ্যান্ড হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হাসপাতালের ব্যবস্থাপক সহ 6 জনকে আটক করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, উচ্ছৃঙ্খল আচরণ করায় তারা পুলিশ কর্মকর্তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। তবে এটি মানতে নারাজ ভুক্তভোগীর পরিবার। তাদের দাবি, কর্মচারীদের মারধরের কারণেই মৃত্যু ঘটেছে এই পুলিশ কর্মকর্তার। সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ হত্যার 28 দিনের মাথায় প্রধান অভিযুক্ত বরখাস্ত উপপরিদর্শক এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। সোমবার 9 নভেম্বর দুপুরে তাকে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এসআই আকবরকে বলতে শোনা যায়, আমাকে সিনিয়র অফিসার বলছিল তুমি আপাতত পালাইয়া যাও, পরে আইসো, 2 মাস পরে মোটামুটি সব ঠান্ডা হয়ে যাবে। বিষয়টি নিহত রায়হান আহমেদের মা সহ পরিবারের সদস্যদের নজরে এসেছে। এ বিষয়ে রায়হানের মা সালমা বেগম বলেন, আকবর পালিয়ে যাওয়ার পর থেকে আমরা বলে আসছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় সে পালিয়েছে, এজন্যই আকবরকে গ্রেফতার করা হয়নি। আকবর আটক হওয়ার পর এখন প্রমাণিত হলো আমাদের অভিযোগ সঠিক ছিল। তিনি বলেন, আমি চাই খুনিকে পালাতে সহায়তাকারী ওই সিনিয়র অফিসারকে চিহ্নিত করে গ্রেফতারপূর্বক কঠোর শাস্তি দেয়া হোক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার শুরু হচ্ছে বিশেষ অধিবেশনের কার্যক্রম, যা আগামী 12 নভেম্বর পর্যন্ত চলবে। সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মূল্যবান ভাষণ দেবেন। এরপর বঙ্গবন্ধুর কর্মময় ও বর্ণাঢ্য জীবনের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন। গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদের এই বিশেষ অধিবেশন শুরু হয়েছে। দেশের ইতিহাসে প্রথম এই বিশেষ অধিবেশন চলাকালে সংসদ ভবন জুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শ্যামলীর বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সোমবার সকাল থেকে শ্যামলীর 20 থেকে 25টি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 10টি ফার্মাসিতে রেজিস্ট্রেশনবিহীন, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। অভিযানে একই সাথে যেসব দোকানে সবকিছু ঠিকঠাক ছিল তাদের পুরস্কার স্বরূপ নো মাস্ক নো সার্ভিসের পোস্টার লাগিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা সেখান থেকে দেশের সব ধরনের সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিশ্বের কমপক্ষে 40টি দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আগামী 5 বছরের মধ্যে প্রবাসীদের এনআইডি দেবে নির্বাচন কমিশন। প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার পর ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে অনির্দিষ্ট সময়ের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সোমবার 9 নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য পাওয়া গেছে। বুধবার 11 নভেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানানো হয়। গ্রামের জনসাধারণকে ডিজিটাল সেবা দেওয়ার কথা বলে শত শত কোটি টাকা
লোপাটের অভিযোগ উঠেছে ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখরের বিরুদ্ধে। কেনাকাটা থেকে শুরু করে ডিজিটাল পোস্ট সেন্টার স্থাপন সবখানেই রেখেছেন অনিয়মের স্বাক্ষর। শুধু তাই নয়, বহু ডিজিটাল সেন্টারের অস্তিত্বই নেই, তবুও নাম ভাঙিয়ে তুলে নিয়েছেন 540,94,00,000 টাকা। এসবই উঠে এসেছে ডাক বিভাগের পক্ষ থেকে গঠিত তদন্ত রিপোর্টে। এ নিয়ে তাকে দুর্নীতি দমন কমিশন তলব করেছে। স্বাস্থ্যবিধি মেনে পেশাগত পরীক্ষায় অংশগ্রহণের জন্য মেডিকেল শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গাইডলাইন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে আসন্ন 2021 সালের জানুয়ারির শেষ সপ্তাহ হতে নিয়মিত ও অনিয়মিত ব্যাচের সকল প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার নির্দিষ্ট সময়ের এক মাস পূর্বে শুধুমাত্র পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে হোস্টেলে অবস্থান করতে পারবেন, অন্য কোনো শিক্ষার্থী হলে অবস্থান করতে পারবেন না। যশোরের সারসারবাগ আশ্রয় বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তিশা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার 9 অক্টোবর সন্ধ্যা 6টার দিকে উপজেলার বাগ আশ্রয় 7 মাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিশা 7 মাইল গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং বাগ আশ্রয় গার্লস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ঘটনা সূত্রে জানা যায়, সন্ধ্যা 6টার দিকে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় ওই ছাদের বৈদ্যুতিক তারে তার স্পর্শ লাগে, এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। 6 কোটি টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার সাবেক 2 কর্মকর্তার 5 বছরের কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে 70,00,000 টাকা করে জরিমানা করা হয়েছে। গত 28 অক্টোবর রাজশাহী বিভাগের স্পেশাল জজ মোসাম্মত ইসমাতারা এ রায় দেন, তবে সোমবার এই রায় প্রকাশ হয়েছে। এতক্ষণ ইনিউজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।